আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিদার অফিসিয়াল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শেখাবো ক্যাপকার্ট অ্যাপটির এ টু জেড আমি নিজেও ক্যাপকাট অ্যাপটি দিয়ে আমার ইউটিউবের সকল ভিডিও এডিটিং করে থাকি যদিও আমার কম্পিউটার আছে কিন্তু আমার কম্পিউটার দিয়ে আমি আমার কোনো ইউটিউবের ভিডিও এডিটিং করি না আমার ইউটিউবের সকল ভিডিও আমি এই ক্যাপকাট অ্যাপটি দিয়ে এডিট করে থাকি তো এই ক্যাপকাট অ্যাপটির সকল টুলসের কাজ যদি আপনি জানেন আপনিও একজন মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটর হতে পারবেন আপনার যে কোনো ভিডিও আপনি এই অ্যাপটি দিয়ে এডিট করতে পারবেন আমি মনে করি তো সেটা শিখতে হলো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন যদি সম্পূর্ণ দেখেন তাহলে আমি আশা করতে পারি আপনার ভিডিও এডিট করার জন্য অন্য আর কোনো অ্যাপসের প্রয়োজন হবে না এই অ্যাপটির ভিতরে অনেক সুন্দর সুন্দর ফিচার রয়েছে তো সেগুলো আপনি ব্যবহার করে আপনার ভিডিও খুবই সুন্দরভাবে এডিট করতে পারবেন খুবই সহজে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে আর ভিডিও শুরুর আগে একটি অনুরোধ যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা বেললাইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না বন্ধুরা কথা না বাড়িয়ে আমাদের কাজে চলে যাই অল রাইট গাইস আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো ক্যাপকাট অ্যাপটি যাদের মোবাইলে নেই তারা গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট ক্যাপকাট লিখে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন অ্যাপটি ইনস্টল করে নেবেন ডাউনলোড করে তো আমি অলরেডি ইনস্টল করে গেছি তাই অ্যাপটি আমি ওপেন করে দিচ্ছি অ্যাপটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার কাছে তারপরে সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা উপরে ডান পাশে কর্নারে দেখুন সেটিংস আছে এই সেটিংসে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে অ্যাড ডিফল্ট ইন্ডিং এটা আপনারা ক্লোজ করে দিবেন ক্লোজ করার জন্য এটাতে ক্লিক করবেন জাস্ট তারপর এখান থেকে ক্লোজে ক্লিক করে দিবেন ওকে এটা অনেকেই জানে না ইন্ডিং লেখাটা আসে সেটা কিভাবে রিমুভ করতে হয় তা আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম তারপর এখান থেকে ক্রোজ দিয়ে দেবেন ক্রস দিয়ে দেওয়ার পরে আপনি কোনো ভিডিও ইম্পোর্ট করার জন্য আপনাকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার যে ভিডিওটি এডিট করতে চান সেটা সিলেক্ট করে দিবেন তারপর নিচে অ্যাড লেখা আছে অ্যাডে ক্লিক করে দিবেন ওকে তারপর আপনাকে এডিট মেনুতে নিয়ে আসবে এখন আমরা সর্বপ্রথম যে টুলসটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে এডিট তো আমরা এডিটে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি সর্বপ্রথম চলে আসছে স্প্লিট স্প্লিট মানে হচ্ছে আপনি যদি ভিডিওর মাঝখানে কাটতে চান তাহলে জাস্ট স্প্লিটে ক্লিক করলে আপনার ভিডিওটা কাট হয়ে যাবে ওকে যদি অতিরিক্ত অংশ থাকে আপনার ভিডিওটিতে তাহলে আপনি স্প্লিট করে অতিরিক্ত অংশটা ডিলিট করে দিতে পারবেন ওকে তো আশা করি বুঝতে পেরেছেন তারপর নেক্সট কেস আমরা দেখতে পাচ্ছি স্পিড স্পিডে ক্লিক করার পর এখানে দুইটা ওয়েতে আমরা স্পিড নিয়ন্ত্রণ করতে পারবো এক হচ্ছে নর্মাল নর্মাল থেকে আপনি যদি সামনের দিকে যান বা ডান পাশে যান তাহলে আপনার ভিডিওর স্পিড অনেক বেড়ে যাবে ওকে অনেক ফাস্ট হয়ে যাবে আর আপনি যদি বাম পাশে যান তাহলে আপনার ভিডিওটা স্লো হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা স্লো হয়ে গেছে এখন এটা যদি আমি ফাস্ট করতে চাই তাহলে যদি সামনে দিয়ে দিই তাহলে আমার ভিডিওটা অনেক ফাস্ট হয়ে যাবে ওকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অনেক ফাস্ট হয়ে গেছে তো আমি এটাকে নর্মালি রেখে দিব। ওকে তারপর এখান থেকে টিক দিয়ে দিলাম তারপর এখানে আসে কার্ভ কার্ভে যদি ক্লিক করি তারপর এখানে আসার পর আমরা যদি কাস্টমে ক্লিক করি তারপর এডিটে ক্লিক করি আমরা চাইলে এখান থেকে স্লো ফাস্ট স্লো ফাস্ট করে নিতে পারবো তো সাপোজ আমি প্রথম দিয়ে একটু ফাস্ট করে দিলাম তারপরে এখানে স্লো করে দিলাম এটা ডাউন করে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা একদম স্লো হয়ে গেল ওকে গাইস তো এখান থেকে আমি রিসিট দিয়ে দিব আপনারা বুঝতে পেরেছেন আশা করি তারপর আমি ব্যাগ চলে যাব তো এখানে কিছু প্রিসেট দেওয়া আছে কার্বের এ এগুলোতে জাস্ট ক্লিক করলে আপনার ভিডিওটা অটো এডিট হয়ে যাবে এরকম কার্ভ হয়ে যাবে তো এগুলো ইউজ করে আপনার ভিডিও নষ্ট হয়ে যাবে আপনি কাস্টমে গিয়ে এডিট করলেই পারফেক্ট হবে ওকে তো আমি এখান থেকে ফিট দিয়ে দিই তারপর ব্যাগ চলে যাই তারপর নেক্সট যেই টুলসটা রয়েছে আমাদের ভলিউম এখান থেকে আপনি ভলিউম বাড়াতে কমাতে পারবেন যদি কমাতে চান তাহলে বাম পাশে নিয়ে যাবেন মিটারটা আর যদি বাড়াতে চান তাহলে এভাবে বাড়িয়ে দিতে পারবেন ডান পাশে নেই ওকে টিক দিয়ে দিলাম তারপর আমি চলে যাব অ্যানিমেশনে অ্যানিমেশনে যাওয়ার পরে এখানে ইন আছে আর আপনাদেরকে একটা কথা বলে রেখে আপনি যখন এই অ্যাপটি ইউজ করতে যাবেন তখন অবশ্যই আপনার মোবাইলে ডাটা কানেকশনটা চালু রাখবেন তাহলে আপনি সকল ফিচার এনজয় করতে পারবেন ওকে তা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটার যখন শুরু হচ্ছে তখন একটা অ্যানিমেশন দিয়ে শুরু হচ্ছে তো এখানে চাইলে আপনি অনেকগুলো অ্যানিমেশন অ্যাড করতে পারবেন প্রচুর পরিমাণে অ্যানিমেশন রয়েছে এখানে তো আপনারা একটা একটা করে অ্যাপ্লাই করে দেখবেন আপনার ভিডিওতে আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি রেখে দেবেন ওকে তুমি এখান থেকে নাম দিয়ে দিব তারপর আউট আউট মানে আমরা ভিডিওর শেষে যে একটা অ্যানিমেশন হবে সেটাই আর কিছু না আপনার দেখতে পাচ্ছেন আমি একটা অ্যানিমেশন দিয়ে দিলাম ফেড আউট তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে আমি নাম দিয়ে দিব তারপর এখানে যদি আমি কম্বোতে যাই কম্বোতে যাওয়ার পরে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিউরেশনের একটা মিটার দেওয়া আছে এই অ্যানিমেশনটা চোদ্দো সেকেন্ড পর্যন্ত থাকবে ওকে তারপর আর থাকবে না তো এখানে প্রচুর পরিমাণে অ্যানিমেশন রয়েছে এই অ্যানিমেশনগুলো আপনি পিকচারেও অ্যাড করতে পারবেন ভিডিওতেও অ্যাড করতে পারবেন তো অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন খুবই পপুলার এগুলো তো আপনারা প্রত্যেকটা অ্যানিমেশন দেখবেন আপনার ভিডিওতে বা পিকচারে অ্যাপ্লাই করে যেটা আপনার ভালো লাগে সেটাই আপনি রেখে দিবেন ওকে এখান থেকে আমি নাম দিয়ে দিলাম তারপর ব্যাক চলে যাব তারপর নেক্সট ডিলেট ডিলেটে ক্লিক করলে আপনারা অবশ্যই জানেন আমার ভিডিওটা ডিলেট হয়ে যাবে তারপর আমি যদি এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা ব্যাকগ্রাউন্ড কত সুন্দর রিমুভ হয়ে গেল তো এটা প্রসেস হচ্ছে একটু ওয়েট করতে হবে আমাদেরকে তো আপনারা দেখতে পাচ্ছেন কত পারফেক্টলিভাবে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলো কোনো গ্রিন স্ক্রিন ছাড়াই তো আপনিও চাইলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুবই সহজে রিমুভ করতে পারবেন আমি এটা আন্ডু করে দিব তারপর আমরা যদি যাই এডিটে এডিটে যাওয়ার পর আমরা এখান থেকে রোটেট করতে পারবো আমাদের ভিডিওটা তারপরে মিরর করতে পারবো তারপর ক্রপ করতে পারবো আমরা চাইলে ভিডিওটা ক্রপ করে ছোট করে ফেলতে পারবো এখানে কিছু রেশিও দেওয়া আছে বাই ডিফল্ট এগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন ওকে তারপর আমি ব্যাগ চলে যাব ব্যাগ যাওয়ার পরে আমরা চলে যাব ফিল্টারে ফিল্টারে যাওয়ার পর এখানে অনেক প্রকার ফিল্টার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর যদি ফুডে যাই ফুডে অনেকগুলো আছে মুভিজে গেলে মুভিজে অনেক কালার রয়েছে ফিল্টার রয়েছে তো অনেক সুন্দর সুন্দর ফিল্টার রয়েছে এগুলো আপনারা ইউজ করে দেখবেন কোনটা ইউজ করলে আপনার বিডুটা সুন্দর হয় ওকে গাইস আশা করি আপনারা বুঝতে পারতেছেন তারপর আমি যদি চলে যাই অ্যাডজাস্টে অ্যাডজাস্টে যাওয়ার পর এখান থেকে আপনার বিডুর লাইট বাড়াতে কমাতে পারবেন কনট্রাস্ট বাড়াতে কমাতে পারবেন তারপর আরও অনেকগুলা সেটিংস রয়েছে এগুলো আপনারা বাড়াতে কমাতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই জাস্ট ব্রাইটনেসে ক্লিক করার পরে একটা মিটার চলে আসবে এখান থেকে আপনি কমিয়ে দিলে আপনার ব্রাইট কমে যাবে আর যদি বাড়িয়ে দেন তাহলে আপনার বিডু ব্রাইট বেড়ে যাবে যদি সিচুয়েশান বাড়াতে চাই তাহলে এখান থেকে আমরা যদি পয়েন্টটা বাড়িয়ে দিই তাহলে বেড়ে যাবে আর কমিয়ে দিলে কমে যাবে তো এইভাবে এক এক করে প্রত্যেকটা সেটিংস আপনারা দেখে নেবেন ওকে গাইস আশা করি বুঝতে পেরেছেন তারপর আমি দেখতে চলে যাই পর আমি যদি ক্লিক করি বিউটিতে বিউটিতে ক্লিক করার পর আমার ফেসের বিউটি চলে আসবে তারপর এখান থেকে যদি আমি শেপে ক্লিক করি শেপে ক্লিক করার পরে আমাদের ফেসের শেপটা আমরা চেঞ্জ করে দিতে পারবো তো অটো আমাদের ফেসটা ধরে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওকে বিফোর আফটার অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন তারপর আমি ব্যাগ চলে যাই তারপর আমি যদি মাস্কে ক্লিক করি আমাদের বিডিওটা আমরা মাস্ক করতে পারবো স্প্লিটে ক্লিক করার পর আমরা যদি একটা নিচে দিয়ে দিই তা উপর থেকে নিচে দেখতে পারতেছেন একটা মাস্ক তৈরি হয়ে গেলো তা আপনিও চাইলে আপনার ভিডিওতে মাস্ক অ্যাপ্লাই করতে পারবেন তো আমি ব্যাগ চলে যাই তারপর এখান থেকে যদি আমি ক্রোমা ক্লিক করি তারপর কালার পিকার একটা আপনার আপনার ভিডিওতে চলে আসবে এটা যদি আপনি যে কালারের উপর রাখবেন সেই কালারটা আপনি রিমুভ করে ফেলতে পারবেন তো আমি স্কাইতে রেখে দিলাম তারপর এখান থেকে আমি ইন্টেনসিটিতে ক্লিক করে দিলাম ইন্টেনসিটিটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে আপনারা দেখতে পারতেছেন আমার স্কাইটা কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেল এভাবে চাইলে আপনার স্কাইটা আপনি চেঞ্জ করে ফেলতে পারেন যে কোনো ভিডিও ওকে আমি ব্যাক চলে যাই রিপ্লেসে ক্লিক করলে আপনার এই ভিডিওটার পরিবর্তে অন্য আরেকটা ভিডিও এখানে চলে আসবে তারপর এখানে যদি আমি স্টেবলাইজে ক্লিক করি আপনার ভিডিওটা যদি বেশি নড়াচড়া করে আপনার মনে হয় তাহলে এখান থেকে আপনি স্টেবিলাইজ করে নিতে পারেন এখানে মোস্ট স্টেবেল দিয়ে দিলে আমার ক্যামেরাটা এক নড়াচড়া একদম কম হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর নেক্সট চলে গেলাম তারপর অপাসিটিতে যদি যাই আমরা যদি অপাসিটি কমিয়ে দিই আমাদের ভিডিও অপাসিটি কমে যাবে তারপর ভয়েস ইফেক্ট এখান থেকে আপনার পছন্দের ভয়েস ইফেক্ট আপনি দিয়ে দিবেন যেটা আপনার পছন্দ হয় ওকে এখানে আমি কোনোটাই অ্যাপ্লাই করবো না তারপর এখানে কপি লেখা আছে কপিতে ক্লিক করলে আপনার সেম ভিডিওটা আর একটা কপি হয়ে যাবে তারপর যদি রিভার্সে ক্লিক করি আমাদের ভিডিওটা রিভার্স হয়ে যাবে তো আপনার যে কোনো নর্মাল ভিডিও আপনি রিভার্স করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছি না আমার ভিডিওটা রিভার্স হয়ে গেল তো আমি এটা আন্ডু করে দিব তারপর আমি যদি ফ্রিজে ক্লিক করি আমার ভিডিওটা তিন সেকেন্ডের জন্য ফ্রিজ হয়ে যাবে আপনি যে জায়গায় কাসারটা রাখবেন ঠিক সেই জায়গা থেকে একটি পিকচার ক্যাপচার হয়ে যাবে তারপর পিকচারটা এখানে অটো অ্যাড হয়ে যাবে তো সেটা এখানে ফ্রিজ হিসাবে ধরা হয় কিন্তু এটাতে কোনো মিউজিক থাকবে না আপনি চাইলে এই পিকচারের ডিউরেশনটা নিজের ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন জাস্ট লেয়ারটাতে ক্লিক করলে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন খুবই সহজে ওকে আশা করি বুঝতে পেরেছেন তারপর এটা আমি আন্ডু করে দিব এখন আমি ব্যাক চলে যাব তারপর অডিওতে যদি ক্লিক করি আমরা অডিওতে ক্লিক করার পর এখানে চারটা অপশন চলে আসবে এখান থেকে সাউন্ডসে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার মেমোরি থেকে আপনার পছন্দের যে কোনো সাউন্ড আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন ফ্রম ডিভাইসে যাবেন তারপর আপনার সবগুলো সাউন্ড এখানে শো করবে এখান থেকে আপনি যদি প্লাসে ক্লিক করেন আপনার সাউন্ডটা অ্যাড হয়ে যাবে ওকে তারপর যদি ইফেক্টসে ক্লিক করি এখানে হচ্ছে আসল মজার ব্যাপার এখানে হিউজ পরিমাণ সাউন্ড রয়েছে প্রত্যেক ক্যাটাগরির আপনি যদি কোনো ভিডিও এডিট করতে চান যে কোনো ভিডিও আপনি এখানে ছোট ছোট যে সাউন্ডগুলো আমরা ইউজ করে থাকি এখানে আপনি সবগুলো পেয়ে যাবেন আপনার এক্সট্রা কোথাও থেকে ডাউনলোড করতে হবে না আপনি জাস্ট এখানে আসবেন এখানে প্রথম অবস্থা ডাউনলোড অপশন থাকবে আপনি জাস্ট ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে এই মিউজিকগুলো তো এই মিউজিকগুলো আপনারা লাইফটাইম ইউজ করতে পারবেন আর এগুলো কোনো কপিরেট ধরবে না নন কপিরাইট মিউজিক প্রচুর পরিমাণে এখানে মিউজিক রয়েছে আপনারা যে কোনো ভিডিওতে এই মিউজিকগুলো অ্যাড করতে পারবেন তারপর এখান থেকে যদি এক্সট্রাটাই ক্লিক করি আপনার ভিডিও থেকে আপনি মিউজিক এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারবেন ওকে তারপর এখানে যদি আমরা ভয়েস কভারে ক্লিক করি ভয়েস ওভারে ক্লিক করার পরে এখান থেকে আপনার ভয়েস রেকর্ড করে ফেলতে পারবেন জাস্ট হোল্ড করে ধরে রেখে আপনি কিছু বললে সেটা রেকর্ড হয়ে এখানে ইম্পোর্ট হয়ে যাবে ওকে তারপর আমি ব্যাক চলে যাই এখান থেকে যদি আমি ট্যাক্সে ক্লিক করি ট্যাক্সটে ক্লিক করার পরে অ্যাড টেক্সটে ক্লিক করলে আমি এখানে কিছু লেখলে সেটা চলে আসবে চলে আসার পরে এখান থেকে যদি ইফেক্টসে ক্লিক করি আমরা ট্যাক্সটের ইফেক্ট অ্যাড অ্যাপ্লাই করে দিতে পারব তা আপনারা দেখতে পারতেছেন এখানেও প্রচুর পরিমাণে ট্যাক্সের ইফেক্ট রয়েছে খুবই সুন্দর সুন্দর ঠিক আছে তারপর আমি যদি বাবলে ক্লিক করি এখান থেকে আমি বিভিন্ন বাবল ইউজ করতে পারবো তা আপনি যদি একটু ঘেটে ঘেঁটে দেখেন তাহলে আপনার ভিডিওটা আপনি খুবই সুন্দরভাবে এডিট করতে পারবেন তারপরে অ্যানিমেশনে গেলে আপনার ইন অ্যানিমেশন কী হবে তারপরে লুপ কি হবে তারপরে আউট অ্যানিমেশন কি হবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন ওকে তো আমি এটা ক্রস দিয়ে দিব আশা করি টেক্সটের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন তারপরে আমরা নেক্সট যদি দেখি টেক্সট টেমপ্লেট এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে অটো কিছু টেমপ্লেট চলে আসে যে টেমপ্লেটগুলো আপনি নিজের ইচ্ছে মতো এডিট করে নিতে পারবেন এখানে চাইলে আপনার নাম দিয়ে দিতে পারবেন তো আপনারা ডাবল ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখাটা চলে আসছে তো এখানে যে লেখাটা আপনি দিতে চান সেটা লিখে দিলেই আপনার টেক্সটে উপরে টেমপ্লেটে অ্যাপ্লাই হয়ে যাবে ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে যদি আমি কিছু লিখে দিই তা আপনারা দেখতে পাচ্ছেন আমার টেক্সটে ফায়ার জলতেছে সে খুবই সুন্দর একটা টেক্সট তারপর ডিলিট দিয়ে দিব তারপর অটো ক্যাপশন অটো ক্যাপশনের ব্যাপারটা হচ্ছে আপনি যদি কোনো ইংলিশ সংয়ের ক্যাপশন বা আমরা যেটা সাবটাইটেল বলি সেটা যদি দেখ দেখাতে চান আপনার বিরুদ্ধে তাহলে আপনি জাস্ট এখানে অটো ক্যাপশনে ক্লিক করলে আপনার সাবটাইটেলগুলো নিচে উঠে যাবে অটোমেটিকলি আপনার কিচ্ছু করতে হবে না কষ্ট করে লিখতে হবে না তারপর নেক্সট আমরা যদি স্টিকারে যাই স্টিকারে যাওয়ার পরে স্টিকারে হচ্ছে আরও কিছু মজার ব্যাপার এখানে হিউজ পরিমাণ স্টিকার রয়েছে যেগুলো আপনি ফ্রি ইউজ করতে পারবেন জাস্ট ক্লিক করে ডাউনলোড করতে হবে আর কিছুই না আপনি জাস্ট ক্লিক করবেন আপনার বিডুতে অ্যাপ হয়ে যাবে খুবই সহজে এই স্টিকারগুলো খুবই পপুলার খুবই সুন্দর আমি নিজেও এগুলো ইউজ করে থাকি আমরা যদি প্লেতে যাই প্লেতে অনেক স্টিকার রয়েছে তারপর হটে গেলে হটে প্রচুর পরিমাণ বিভিন্ন ক্যাটাগরি স্টিকার এখানে রয়েছে আমরা যদি নেক্সটে যাই এভাবে এক এক করে আপনারা প্রত্যেকটা কেটে কেটে দেখবেন এখানে খুবই সুন্দর স্টিকার রয়েছে প্রত্যেকটাই কাজে লাগে তো আপনার যখন যেটা প্রয়োজন হবে জাস্ট ক্লিক করে করে আপনার বিরুতে অ্যাপ্লাই করে দিবেন ওকে এখানে প্রচুর পরিমাণে রয়েছে জাস্ট আপনার প্রয়োজন হবে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশানটা ইন্টারনেট কানেকশানটা থাকলে আপনি যে কোনো স্টিকার জাস্ট ক্লিক করলে আপনার বিরুতে অ্যাপ্লাই হয়ে যাবে তারপর আমি ব্যাক চলে যাব আবার ব্যাক চলে যাবো টেক্সটের পর স্টিকার রয়েছে স্টিকার আমরা অলরেডি দেখে ফেলেছি তারপর আমরা যদি ওভারলেতে ক্লিক করি অ্যাড ওভারলেতে ক্লিক করি তারপর আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে এখানে চাইলে আমরা এক্সট্রা ভিডিও অ্যাড করে নিতে পারবো লেয়ার হিসেবে আবার ফটো অ্যাড করে নিতে পারবো ওকে গাইস আপনারা আশা করি বুঝতে পেরেছেন জাস্ট ভিডিওটাতে ক্লিক করে অ্যাড করলেই আমার ভিডিওটা এক্সট্রা একটা ভিডিও অ্যাড হয়ে যাবে তো আমি চাইলে যে কোনো জায়গাটা বসিয়ে নিতে পারবো বা চাইলে রিচার্জ করে নিতে পারবো ওকে গাইস তো এখন আমি এটা ডিলিট দিয়ে দেবো তো অ্যাড ওভারলেটা কি আসলে আপনারা বুঝতে পেরেছেন আশা করি তারপরে আমরা ইফেক্টসে যাব ইফেক্টসে যাওয়ার পরে এখানে প্রচুর পরিমাণে ইফেক্টস রয়েছে প্রথমে আছে ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে ক্লিক করলে আপনার ট্রেন্ডিংয়ে যে ইফেক্টসগুলো আছে সেগুলো এখানে চলে আসবে তো এখানে অনেকগুলো আছে তারপর বেসিকে গেলে বেসিকে যা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট ক্লিক করলে ইফেক্টগুলো অ্যাপ্লাই হয়ে যাবে অনেক সুন্দর সুন্দর ইফেক্টস রয়েছে তো ইফেক্টসগুলো আপনি অ্যাপ্লাই করে আপনার ভিডিওটাকে প্রিমিয়াম লুক দিতে পারবেন তারপর আমরা যদি মুডে চলে যাই মুড়ে যাওয়ার পরে দেখুন এখানে কত সুন্দর সুন্দর ইফেক্টস আছে জাস্ট ক্লিক করলে আমার ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে গ্যাস আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি জাস্ট ক্লিক করব দেখুন একটা কত সুন্দর একটা ইফেক্ট জাস্ট ক্লিক করেছি আমার ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেছে তারপর এখানে আমরা এক এক করে যদি দেখি এখানে প্রচুর পরিমাণ ইফেক্টস রয়েছে আপনি প্রথমে এগুলা ডাউনলোড করতে হবে জাস্ট ক্লিক করলে ইফেক্টসটা ডাউনলোড হয়ে যাবে তারপর যদি শ্যাডোতে ক্লিক করি শ্যাডোতে অনেকগুলো রয়েছে পার্টি টেক্সচার রেট্রো কমিক প্রচুর পরিমাণে রয়েছে আপনারা জাস্ট একটু দেখে নেবেন কষ্ট করে তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ইফেক্ট তো আপনার যে কোনো ভিডিওকে খুবই সুন্দর একটা লুক দিতে পারবেন এই ইফেক্টগুলো অ্যাপ্লাই করে তা আপনারা সবগুলো ইফেক্ট অ্যাপ্লাই করে দেখবেন যেটা আপনার ভালো লাগে সেটাই আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করে দিবেন ওকে গাইস আমি এখান থেকে রান করে দিব সব তারপর আমরা যদি ফর্ম্যাটে যাই ফর্ম্যাটে যাওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো একটা রেশিও সেট করে দিতে পারবো জাস্ট ক্লিক করলে আমাদের ভিডিওর একটা নতুন ফর্ম্যাট তৈরি হয়ে যাবে তা আপনারা দেখতে পারতেছেন জাস্ট ক্লিক করলেই আমাদের আলাদা আলাদা ফরমেট ক্রিয়েট হয়ে যাচ্ছে তো এখান থেকে আমি ফিট দিয়ে দিব তারপর ব্যাগ চলে যাবো তারপর ক্যানভাসে যাবো ক্যানভাসের কাজটা আসলে কী আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্যাগ চলে যাই ফরমেটে যাই আমি যদি ফর্মেটটা চেঞ্জ করি তাহলে এখানে খালি জায়গা চলে আসে ডানপাস এবং পাশে দুইটা জায়গায় খালি আসে এখন আমি যদি ব্যাগ গিয়ে ক্যানভাসে যাই ক্যানভাসে যাওয়ার পরে যদি কালারে যাই কালারে যাওয়ার পরে এখানে যদি আমি কালার দিয়ে দিই তাহলে আপনারা দেখতে পাচ্তেছেন আমার খালি জায়গায় কালার ফিল হয়ে যাচ্ছে তো এখানে চাইলে আমি ইমেজও অ্যাপ্লাই করতে পারি তো এখানে আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এখানে অনেকগুলো ইমেজ চলে আসবে প্রচুর পরিমাণে তো এই ইমেজগুলো আপনি জাস্ট ক্লিক করলে আপনার সেই খালি জায়গায় অ্যাড হয়ে যাবে ফিল হয়ে যাবে ওকে গাইস আপনার আশা করি বুঝতে পারতেছেন চাইলে আপনি নিজের গ্যালারি থেকেও এখানে ইমেজ নিয়ে আসতে পারবেন জাস্ট এখানে ফটো প্লাসে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনি গ্যালারি থেকে ইমেজগুলো এনে এখানে অ্যাড করে নিতে পারবেন ওকে ব্লারে গেলেও এখানে আমরা ব্লার দিয়ে দিতে পারবো ব্লার লেভেল এখানে রয়েছে এখান থেকে আমি নাম দিয়ে দিব এখন আমরা যদি ভিডিওটা সেভ করতে চাই তাহলে উপর একটা সেভের অপশন রয়েছে এটাতে ক্লিক করব তারপর এখান থেকে আপনি চাইলে ফ্রেম রেট নির্ধারণ করে দিতে পারবেন টোয়েন্টি ফাইভ এফপিএস থার্টি এফপিএস ফিফটি এপিএস সিক্সটি এখান থেকে চাইলে আপনি ইচ্ছা মতো এফপিএস দিয়ে নিতে পারবেন তারপরে রেজুলেশন চাইলে আপনি এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তা আমি আপনাদেরকে বলবো সবসময় টেন এইট রেখে দেবেন ওকে রেজলেউশনটা তাহলে আপনার ভিডিওর আউটপুটটা খুবই সুন্দর আসবে আর আপনারা এখানে ফ্রেম রেটটা থার্টি রেখে দেবেন এখানে বাই ডিফল্ট যা থাকবে তাই রেখে দেবেন তারপর নিচে আপনারা এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা উপরে ডানে ক্লিক করে দিবেন আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন এই অ্যাপটিতে কীভাবে আমরা খুবই সহজে খুবই সুন্দরভাবে আমাদের ভিডিও এডিট করব যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিওটিতে কমেন্ট করতে বলবেন না আপনার কেমন লাগলো আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ